সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 25 পেজের সমাধান নিয়ে চলে এসেছি। এখানে একটি ঘর রয়েছে, এখানে বলা হয়েছে এই গল্পটি তোমরা নিজেরা পড়বে, ঠিক আছে? গল্পটা নিজেরা পড়ার পরে কত থেকে কত কারি গল্পটা নিজেরা পড়ার পরে তোমরা এখান থেকে বিভিন্ন আঞ্চলিক এবং প্রমিত শব্দ বাছাই করবে। বাছাই করে তোমাদেরকে ছকটি পূরণ করার জন্য বলা হয়েছে। যেমন আঞ্চলিক বাক্যতে বলা হয় কেন, কী হয়েছে, আর প্রমিত ভাষায় বলা হয় কেন, কী হয়েছে। এরকম কিছু বাক্য আমরা বাছাই করবো, বাছাই করে এখানে লিখবো। চলো আমরা উত্তরে দেখে ফেলি। আমরা তোমাদের সুবিধার্থে উত্তরটি একেবারে সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম থেকে সংগ্রহ করেছি। চলো আমরা কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। তোমরা লিখতে পারো, প্রথমটি করে দেওয়া হয়েছে, পরে লিখতে পারো, নজর না রাখলে কাম সারা। এটা আঞ্চলিক বাক্য, এর শুদ্ধ ভাষা হচ্ছে বা প্রমিত রূপ হচ্ছে নজর না রাখলে কাজ শেষ। এরপরে দেখলেন না, এর শুদ্ধ ভাষা বা প্রমিত রূপ হচ্ছে দেখলেন না। এরপর চন্দ সদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠে নাই বেটার খেল নাই, এর প্রমিত রূপ হচ্ছে চাঁদ সদাগরের মুকুটটা যে ছাঁচে ওঠেনি লোকটার তো খেল নেই, ঠিক আছে? এরপরে রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়, এবার এটার প্রমিত রূপ হচ্ছে রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে দিতে হয়। এরপর বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলে চেনে, এর প্রমিত রূপ বুঝলেন এই দাড়ি তো বাংলার সবাই চেনে। এরপর বলা হয়েছে কেন, মানুষ চাকা ঠেল্লা তুলে সেই ছবি, এর প্রমিত রূপ হচ্ছে কেন, মানুষ চাকা ঠেলে তুলে সেই ছবি। এরপর বলা হয়েছে ধরেন আমাগো আঁকা, এর প্রমিত রূপ হচ্ছে ধরুন আমাদের আঁকা। এরপর নিচের দুটি বাক্য একটু বড় রয়েছে, তোমরা ইচ্ছা করলে শর্টে বা সংক্ষেপেও লিখতে পারো। এই যে আমার বাবায় তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কেন, এর প্রমিত রূপ হচ্ছে এই যে আমার বাবা তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাকে স্মরণ রেখেছে বলুন। আচ্ছা, এবার সবার লাস্টে রয়েছে কেন দেখেন নাই, এর প্রমিত রূপ হচ্ছে কেন দেখেননি, এতটুকু লিখলে হবে। এরপর বলা হয়েছে ওই যে উপরে চাইয়া দেখেন, সবার উপরেই তো বন্ধু বঙ্গবন্ধুর দুইটা ছবি, হেরো তো মধ্যে বা নিচে রাহন যায় না। এবার এটা প্রমিত রূপ হচ্ছে ওই যে উপরে চেয়ে দেখেন, সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুটি ছবি, তাকে তো মধ্যে বা নিচে রাখা যায় না। এখানে কিছু কিছু বাক্য বড় রয়েছে, তোমরা ইচ্ছা করলে সংক্ষেপে লিখতে পারো। যেমন বেটার খেল নাই, তুমি বাম দিকে এটা লিখতে পারো, আর ডান দিকে লিখবে লোকটার তো খেল নেই। এভাবে তোমরা সংক্ষেপে লিখতে পারো, লিখে তোমরা এই শূন্যস্থানে পূরণ করে নিজেদের সংগ্রহে রাখবে। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ সবাইকে।